প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটা সংবাদ পেয়েছি, খবর পেয়েছি যে পাকিস্তানি দুই কালো জাদু তান্ত্রিক বাংলাদেশে এসে অন্যরকম রূপ ধরে এসে তারা কালো জাদু প্রয়োগ করে বিভিন্ন মানুষের উপর অ্যাটাক করতেছে। আমরা সেই সংবাদ পেয়েছি, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে গুরুজিকে সঙ্গে করে নিয়ে আমরা সেই চলে আসছি। আমরা সাথে হাতে নাতে সেই কালো জাদুবিদকে ধরতে চাই। আর বেশি কথা না বলে গুরুজি, আমরা সেই বান্ধব জাদুবিদকে আমরা ধরতে যাব। আর সুজন ভাই, জি, যে তারা কিন্তু আস্তানা গাড়ে সেই ইটভাটায়, পরিত্যক্ত ইটভাটায়। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু গতদিন এখান থেকে একটা মানে অশুভ আত্মাকে আমরা কিন্তু এখান থেকে বিতাড়িত করেছিলাম গুরুজির মাধ্যমে। এখন যেহেতু ভাটাটা পরিত্যক্ত, হ্যাঁ, ওরা এখানে আস্তানা গেড়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, গুরুজির পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও যদি ভালো লাগে তো আপনারা প্রতিনিয়ত সাবস্ক্রাইব করবেন, প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, আমরা ভিডিও শুরু করছি। সুলতান, তুমি কি কোনো আওয়াজ পাচ্ছ? নাই সুলতান ভাই, একটা আওয়াজ এই সাইডে আসতেছে, সামনে আসো তো। দেখো সুলতান, সুলতান জিগুজি, মেশকোটা কোথায়? আল্লাহু আকবার। সুলতান ভাই, জায়গাতে নিয়ে আসেন। গুরুজির পরে কিভাবে তীরে আসতেছে দুইজন? দেখো কালো জাদু আছে। সুলতান, অনেক রূপে কালো জাদু করতে দেখেছো, এদের রূপ তো ভিন্ন। ওই দেখো, ও পাশে একটা, এই পাশে একটা, দেখাচ্ছি মজা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। হে আল্লাহ সাহায্য করো, হে আল্লাহ সাহায্য করো, আল্লাহ আকবার। সুলতান জিগুজি, গন্ডির দিকে খেয়াল রাখবে, এদের চোখ মুখের ভাব কিন্তু বেশি ভালো। এরা আমার এই মেশকোর পিটানে কিন্তু পেরিয়ে যেতে পারে। নাইম জিগুজি, তুমি এই পাশে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম,
আজকে হাতে নাতে ধরা পড়ে গেছি। এই বল, এইখানে কেন এসেছিস? বুঝতে পেরেছি আগের দিন এখান থেকে ওই মৃত আত্মাকে দূর করে দেওয়ার জন্য তোরা ফাঁকা পেয়ে এখানে এসেছিস, বুঝতে পেরেছি। এইদিকে তাকা, এদিকে আমি বলছি, এদিকে তাকা, তোর চোখের ভেতরেই নকশা আছে। তুই এখানে কেন এসেছিস আমি ঠিক বলে দেব, তাকা, নইলে কিন্তু এই আগুন দিয়ে তোর চোখ পুড়িয়ে ছাড় খাবো। তাকা বলছি, আজ দুটোকেই চোখ পুড়িয়ে দেওয়া হবে, একটুও ক্ষমা নেই। আজ আজ তোদেরকে এমন শিক্ষা দেব, চরম শিক্ষা দেব আজ তোদেরকে। সুলতান, কি করেছি দেখেছ? আমাকে কারো জাদু দিয়ে না, ও আমাকে হ্যাকেল দেওয়ার চেষ্টা করছে। গুরুজি, ওকে ওকে গন্ডির ভিতরে নিয়ে চলেন। গুরুজি, ওকে গন্ডির ভিতরে নিয়ে ব্যবস্থা করুন। আল্লাহ একবার, আল্লাহ। গুরুজি, গন্ডির ভিতরে চলে যাও। দেখেন, ঠিক মতো হাঁটতে পারতেছে না। এত জাদুবি, জাদুবি, আজ তোদের কালো জাদুর মায়া জাল পুড়িয়ে ছাড় খাড় করে দেব। শক্তি কিছু করতে পারবি না আজকে, তোদের শক্তির সঙ্গে পারবো না। দেখবি, তোদের কালো জাদুর মায়া জাল আজকে ছিঁড়ে করবো। তোদের শক্তি খান যাবি না, শক্তিশালী তা আমাদের কিছু করতে পারবে না। পাকিস্তান
আকবর ইয়াল্লাহ আল্লাহ এই আমরা মুক্তিযুদ্ধ চাই পাকিস্তান থেকে এসেছিস মুক্তিযুদ্ধ চাই তুই জানিস মুক্তিযুদ্ধ কারা আমরা মুক্তিযুদ্ধ আমার দেশের সম্পদ মুক্তিযুদ্ধ আমার দেশ মুক্তিযুদ্ধ আমার মানচিত্র মুক্তিযুদ্ধ আমার বাংলাদেশ এই বাংলাদেশে এসে তুই আমার দেশের মুক্তিযোদ্ধাদেরকে কালো জাদু চালাচ্ছিস এত রকম করেও তোদের হাউস মেটেনি এত মা বোনের ইজ্জত নষ্ট করে তোদের সম্মানি এবার এসছিস মুক্তিযোদ্ধাদেরকে কালো জাদু করতে আজ দেখাচ্ছি মজা আল্লাহু আকবার এরা লাহোর থেকে এসেছে এরা পাকিস্তান লাহোর থেকে এসেছে ওদের ভাষা বুঝতে পারছো না তোমরা কি মতলব বাংলার মতই কিছু বলতেছে কি ওয়ায়া আমারা গাঁও মে কি ওয়ায়া আমারা গাঁও আকার আমারা মুল্লুক কা খেতি করনে কে লিয়ে আয়া তুনে ক্যা মুক্তি যোদ্ধা চাইয়ে তেরে কো চাইয়ে গয়া আজ তেরে কো মুক্তি যোদ্ধা কো নল দেকার মেশিন মে ডাল কর কিমা বানা কে ছোড় দেঙ্গে পাতা নহীঁ এ ক্যা সস্তা হ্যায় তুনে পতা নহি পাকিস্তান কি পাকসা জমিন পর ইয়ে তান্ত্রিক নাপাক কেসে পয়দা হুই জি গুরুজি আজ ইসকো ইতনা সাজা দেঙ্গে সাজায়ে মউত জালেঙ্গে এ লোগো কো হারাম জাদা লোগো কো ক্যা করনা চাইয়ে সাজায়ে মউত দেনা চাইয়ে ক্যা মার ডাল গেছে হ্যাঁ সালাম মারনে ওয়ালা কিউ আয়া ইদার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহ গুরুজি নারায়ণ ভাই জি ভাই গুরুজি তো অবস্থা অনেক খারাপ কিচ্ছু হবে না সুলতান ছেড়ে দাও এদেরকে আমার কোটি কোটি মানুষ রক্ত দিয়েছে এই দেশের বিনিময়ে আমাকেও কিছু করতে দাও সুলতান বুঝি আপনি ঠিক আছেন তো আমি ঠিক আছি সুলতান ছেড়ে দাও আমাকে দেশের জন্য কিছু করতে দাও সুলতান আমাকেও দেশের জন্য আল্লাহ আকবার
আল্লাহ কি রে বল বল চলে যাবি নাকি মরম পুরস্কার নিবি বল গুরুজি আমাদের আমাদের জানা চাতি হে না জানা চাতি হে বল বল চালে মরনা চাতি হে না জানা চাতি হে বল বল মেরে না গুরুজি আমাদের জানে হত্যা করুন হ্যাঁ গুরুজি নহি 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 মরনা চাতা হে গুরুজি বেঙ্গল মে আকর আল্লাহ ভগবান আল্লাহ আল্লাহ কত বড় সাহস গুরুজি গুরুজির কি অবস্থা করেছি আল্লাহ এখানে এসে ইনশাআল্লাহ এই বাংলার জমিনে আল্লাহ ভগবান এখানেই কি মরতে চাস চলে যেতে চাস তাহলে জানা চাতা হয় তো গন্ডি মে চল জলদি গন্ডি মে গন্ডি মে চল চল গন্ডি মে চল গন্ডি মে চল 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 গন্ডি মে চল 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 গন্ডি মে চল 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 গন্ডি মে চল গন্ডি মে এ গন্ডি মে ঢুক সালা বাংলাদেশ কো কিয়া সস্তা হে বেট বেট যা বেট যা বেট যা এই দেখো সুলতান জি গুরুজি ওদের কাছে গেলেও ইনশাআল্লাহ আর কিছু করতে পারবে না ওদের ওদের কালো জাদুর কেটে গেছে এবার ওদের কালো জাদুর মায়া জাল কেটে করব খান খান জি গুরুজি এই দেখো আমাকে ছোঁয়ার শক্তি ওদের আর নেই এই নিস্তব্ধ হয়ে যা একেবারে নিস্তব্ধ হয়ে যা তোদের শাস্তি অবশ্যই হবে জি গুরুজি তোদের শাস্তি কি শাস্তি দেব আজ তারা তোদের আস্তে শাস্তি হবে সাজায় মউত মরনা চাতিয়ে সুলতান জি গুরুজি একটা লাঠি নিয়ে এসো ছাঁট ছাঁটওয়ালা লাঠি ওদের মুখ থেকে কথাগুলো বেরিয়ে আসে এই লাঠি নিয়ে এসো সুলতান জি গুরুজি এতগুলো এক একটা করে ভেঙে নি তারপর দেখেছিস এরা নাম ক্যা হে বল হ্যাঁ নিঃসঙ্গা নিঃসঙ্গা নাম খান নিঃসঙ্গা খান বেশ তো কেন এসেছিস বল 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 চালিয়ে এক কোণি তোদেরকে জ্বালিয়ে পুড়ে সার কার করে দেব এই চোখ দুটো দেখ এর চোখ দেখেছ সুলতান গুরুজি ওর চোখের ভিতর বলছে কাঁচা রক্ত খায় কাঁচা মানুষ খায় না মানুষ খেগো বুঝতে পারলে সুলতান এই বল তোর নাম কি উর্দুতে বলছে নেহি গহেঙ্গা বলবে না বলতে চাচ্ছে না লাহোর থেকে এসেছিস
তো তোদের মতলব কি বল হে জিনগা বাঘাগা হ্যাঁ হে জিনগা ও কালো জাদু করতে এসেছি কালো জাদু করনে কে লিয়ে আয়া তো কিউ আমকে হই গে তেরা মুলুক মে তো বহুত জায়গা পড়া খালি হুই হে লেকিন বাংলাদেশ মে কিউ আই ইসকে গে বাবা হ্যাঁ উসকো ঘরে জায়গা নাম দেখেছো সুলতান জি গুরুজি এদের এদের নিস্তব্ধ হয়ে গেছে এদের হাত পা অবাস হয়ে আসছে কিন্তু এরা এখনো সেই মুক্তিযোদ্ধার ঘরে যেতে চাচ্ছে কত বড় সাহস আর কত বড় হিংস্র বুঝতে পারলে এই মুক্তিযোদ্ধাদেরকে কেন খুঁজছিস বল এখানে এখানে কি কালো জাদু মুক্তিযোদ্ধাদের উপর চালাচ্ছিলি ইয়াপার তুলোক जो कालो जादू कर रहा है वो किसका ऊपर चला रहा है मुक्ति युद्ध का ऊपर है क्या है भाई पापा बन गए এতো বছর হয়ে গেছে এতো বছর হয়ে গেছে তারপরেও তোদের খায়ে শ্বাস কোনো আছে ওর ভাই এসেছিল খান সেনা ছিল ওর ভাই আর এর বাবা ওরা এদেশের পাক সেনা ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করার সময় ওর ভাই আর ওর বাবা মরে গেছে গুলিতে তাই ওরা কালো জাদু শিখেছে কালো জাদু শিখে বাংলাদেশে এসছে সেই মুক্তিযোদ্ধাদেরকে ধ্বংস করার জন্য মারার জন্য হে আল্লাহ তুমি দেখো এদের শাস্তি কি হতে পারে এদের সাজায় মৌত জালুঙ্গা কিস কিস করকে কিমা বানা দেঙ্গে আজ ক্যা সস্তায় মুক্তিযুদ্ধ পার তু লোক কালো জাদু মারনে কে লিয়ে আয়া আজ তো দেখ এ জানা চাহতা হে হ্যাঁ নেহি জানে দেঙ্গে তোদেরকে যেতে দেব না তোদেরকে বাংলাদেশের এই পাক মাটিতেও যদি কবর দাফন করি তাও আমার মুক্তিযোদ্ধারা আমাকে অপছন্দনীয় কথা বলবে তোদের এই পাক জমিনেও কবর দাফন দেওয়া সম্ভব নয় তোদেরকে এমন জায়গায় পাঠাবো যে সারা জীবন তোরা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবি গুরুজি আমাদের একটা আইডিয়া আছে হ্যাঁ বলো সুলতান এদের কি শাস্তি দেওয়া যায় গুরুজি এদেরকে এই পরিত্যক্ত ভাটার এই ভাগের ভিতরে ঢুকাই দেন জলে পুড়ে মারা যাক এর ভেতরে আগুন দিয়ে জ্বালিয়ে দেব ঠিক আছে তাহলে সুলতান একটা কাজ করো আমার আগুনের জ্বালানি এসো তাড়াতাড়ি আগুনের জ্বালা একটা একটা করে ওর ভিতর ঢুকিয়ে দিয়ে মুখে মুখে আগুন দিয়ে দাও যেগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলে তবেই মুক্তিযোদ্ধারা তাদের আত্মায় শান্তি পাবে নিয়ে এসো গুরুজি এখানে রেডি করো ওদেরকে ধরে ওর ভিতরে দেওয়া হবে তারপর আগুন দেওয়া হবে আমার বাংলার জমিনে একটা বিদেশি শত্রু এসে ছাড় পায়নি তোরা কি ভেবেছিলি যে কালো জাদুর মায়া জাল দিয়ে বাংলাদেশিদেরকে বোকা বানাবি বাংলাদেশে তুই জানিস না কালো জাদু ধরার অনেক লোক আছে এখানে রেডি করে রাখো এদেরকে চিলিমের ভিতর ঢুকিয়ে দিয়ে তারপর আগুন চালিয়ে দেওয়া হবে ওঠো ধরোকে ধরো ওদেরকে এক একটা করে ঢুকিয়ে দিতে হবে এই গুরুজি ওইখানে ঢুকায় না দিয়ে এইখানে আপনি জ্বালায় দেন ওকে কালো জাদু ধ্বংস হয়ে যাবে না তাতে তাদের ওদের শাস্তিতে আমার তো শান্তি হবে না দেখেছ আমার সঙ্গে ওরা কি ব্যবহারটা করেছে জি গুরুজি আপনার গলা কি বেরিয়েছিল ওদেরকে জ্বালিয়ে না দিলে আমার দেশের মুক্তিযোদ্ধারা শান্তি পাবে না জি গুরুজি ওদেরকে ঢুকায় দেন ওদেরকে ঢুকিয়ে দেওয়া হবে সুলতান সাহায্য করো ঢুকের ভিতর সুলতান আগুন রেডি করো জি গুরুজি তাড়াতাড়ি মোমবাতি মোমবাতি জ্বালাই দেন
এখানে রাখো, এখানে রাখো, আগুন জিগু জানতে নাহিম, প্লিজ হেল্প মি, হেল্প করো আমাকে, জলদি জ্বালা দো। ও ইয়ার এসে কেউ জ্বালাতা এ লোক পাতা নেই, জলদি জ্বালা দো। সুলতান চলে গেছে, মোমবাতি গুলো সব ক্লোজ করে ফেলো, চলো পুড়ে 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 ওখানেই ছাই হয়ে যাবে, পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে সব কিছু। দেখো তো জ্বলছে, আগুন লেগে গেছে না ভিতরে, এবার এটাকে সরিয়ে দাও। গুরুজি আমি এখানে বন্ধ দিয়ে দিচ্ছি, জীবনে আর কোনো দিন কোনো কিছুই করতে পারবে না। বিসমিল্লাহে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দরজার মুখটা আমি বন্ধ দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। ওদের কোনো কালো জাদুই আর ওদেরকে বার করতে নিতে পারবে না। আমরা এখন কি করা যায়? কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না। আল্লাহ আকবার, আল্লাহ ফাকার। তোর চলতেছে গুরুজি কি? হ্যাঁ, জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে, কিন্তু বাইরে আসতে পারবে না। আজকে দেখেছিস বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের প্রতিশোধ নিতে এসেছিস, আজ কেমন লাগছে এবার বল, কেমন লাগছে? আল্লাহ ফাকার সুলতান, ওখানে জ্বলে পুড়ে ঠিক ওরা কয়লা হয়ে যাবে, আমরা চলো এখান থেকে। সব ছিন্ন ভিন্ন করে দাও, ছিন্ন ভিন্ন করে দাও, যাতে সকালে এসে কেউ বুঝতে না পারে যে এখানে পাকিস্তানের কালো জাদুদের সমাধি হয়েছে। চলো চলো সুলতান ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি কিছু বলতেন। আমাদের দর্শকবৃন্দদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যারা আপনারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই ভিডিও দেখে আপনাদের যাই কিছু মনে হোক না কেন, আমরা ভিডিওগুলো তৈরি করি আপনাদের বিনোদনের জন্য। আমরা বিভিন্ন গল্পের উপর বেস করে আমরা বিভিন্ন কাহিনী উপস্থাপনা করি, শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, আপনারা কেউ সিরিয়াসভাবে নেবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। গুরুজি আসি, চলো চলো। আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।